খুঁটিনাটিতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন। আমি নয় আজকে আমি যাচ্ছি মায়ের বাড়ি, তো মা ডেকেছে, তো যাই একবার। তো সে আমার সাথে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। রেডি হয়ে গেছি আমি, পরেছি পিওর সিল্ক। তো কেমন লাগছে বন্ধুরা বলবেন, শাড়িটা কেমন? আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন সাথে থেকে দেখতে থাকুন। এসে গেছি আমতলা সর্বজনীন কালী মন্দিরে, ভীষণই একটা জাগ্রত মন্দির। আর আমি একটু দর্শন করে যাই মায়ের বাড়ি যাওয়ার পথে। আমি এই মন্দিরে একটু ঢুকে দর্শন করলাম মাকে, ও মায়ের মন্দিরের সাথে আরও নানান রকম ঠাকুর আছে, সেগুলোও আপনাদের একটু দেখিয়ে দিলাম। অটোতে উঠে পড়েছি, আর অটো চলেছে খুবই দ্রুত বেগে। ক্ষণিকের অপেক্ষার পর মায়ের বাড়ির সামনে নেমে পড়তে হবে। তো এসে গেছি মায়ের বাড়ি, নেমে পড়েছি অটো থেকে। তো এইটুকু হেঁটে এবারে বাড়িতে। তো এতটাই বেলা হয়ে গেছে, সকাল সকাল আসতে পারিনি। তো আমার ভাইয়ের বউ চাউ বানিয়েছে, আমার ভাইজি এসে দিল। আর জানেন, না বললেই নয়, এই ভিডিও শ্যুটটা করে দিচ্ছে আমার ভাইজি। অনেকটা বেলা হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু মা, ভাইয়ের বউ, ভাইজি এদের সাথে একটু গল্প গুজব করলাম। আর ভাইজির আর কথা শেষ হয় না, আমি খাচ্ছি আর ও আমার সাথে কত গল্প করে যাচ্ছে, ওর কত জমানো কথা আছে বকেই যাচ্ছে। দেখেছেন, বাচ্চারা এরকমই হয়। মার সাথে একটু যে খাওয়া দাওয়ার পর গল্প করব, সে ভাইজি খালি বলছে, চলো পিপি ওই সামনের গাছে কুল হয়েছে পারবো, কুল হয়েছে পারবো। আমি একবার বলেছি যে কি সুন্দর কুল হয়েছে, চল ছবি তুলবো, ব্যাস চলো কখন যাবে। আর দেখো কত ফুল হয়েছে, ফুলে ভর্তি। এই দেখো আমার বুচকুলি ধরেছে, কুল বুচকুলি এদিকে রাখাও, নাও তাকাও। বলো হাই, বলো হাই। আমার বাবা বেরিয়ে যাচ্ছে, তো মা বললো যে আর দেখা হবে না। তো সেই জন্য আমার বাবা বারবার করে বলছিল যে আজকে থাকবি না, এক্ষুনি বেরিয়ে যাবো। আমি যে হ্যাঁ এক্ষুনি বেরিয়ে যাবো, একটু পরেই, তো আর দেখা হবে না। আর এরই মধ্যে আমার ভাইজি এসে ওর দাদুর সাইকেলের পিছনে বসবে। তো শুধু বসলে হবে, গানটাও তো করতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, সামনেই সব বাড়ি এদের, এই যে এরাও এসেছে কুল পাড়তে। এরা প্রত্যেক দিনই এরকম পাড়তে আসে কুল। তো শুধু পারে, এখানে কত মানে নষ্ট করে। আবার আমার ভাইজি আর এখানে একটা কাকিমা ফুল পাড়ছেন। এই যে আমি বলেছি যে দেখাতে হবে, কটা ফুল পেরেছো দেখাতে হবে, তাই দেখাচ্ছে। ফুল গাছ ভর্তি হয়ে হয়েছে, এটা আমাদের বাড়িতে একটু গাছে ফুল। এই যে হে দেখি, দাদা
সবজি কিন্তু টক। এগুলো হচ্ছে পিড়িং শাক, এই যে ফুল হয়ে গেছে, পেকে গেছে বলছে। আর এখানে কুমড়ো গাছও আছে, কুমড়ো হয়ে মানে নষ্ট হয়ে যাচ্ছে, খাবার লোক নেই। এই যে একটু ছাদে এলাম, আর এখানে তো কুল শুকিয়ে জ্বালন হয়ে যাচ্ছে, কবে আচার হবে তার ঠিক। ছাদেতে ঘুরতে এসেছি, এই চলে চলে আমার ভাইজি আর এই যে আমার মা ছাদে হাসাহাসি গল্প করতে করতে। এই ফাঁকে বলে দিই, দুদিন আগে আমার বাবা মা পুরী গিয়েছিল, আমাদের জন্য প্রসাদ আর কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলোই নিয়ে যেতে এই ডাক। ভাইয়ের কাজের প্রেশারের জন্য আমার বাড়ি আসতে পারছে না, তাই মা বলল যে একটু টুক করে ঘুরেও যা আর এগুলো নিয়ে যা, তো সেই জন্যে এসেছি। আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না, সেগুলো জিনিসপত্রের আর প্রসাদের ভিডিও করা হয়নি, ভুলেই গেছি, কারণ তোমরা তো জানো আমার মতন যারা আছো মায়ের সাথে ফোনেই হোক বা গিয়েই হোক বাপের বাড়ি গল্প আর শেষ হয় না জানোই তো, তাই সরি বন্ধুরা, খুব সরি চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করো। এই হচ্ছে আমার ভাইয়ের বউ, একটু হাসি মজা ঠাট্টা করলাম। ও ভাইজি কথা বলতে দিচ্ছে যা করছে, আর ভাইয়ের বউ হেসে গড়িয়ে পড়ছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি, কেমন, টাটা।